আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর অলরেডি আশি হাজার মানুষ রাফার দক্ষিণাঞ্চল থেকে কিন্তু বের হয়ে গেছে আর ইতিমধ্যে আপনারা জানেন লড়াইটাও শুরু হয়ে গেছে এর মাঝখানে এই লড়াই শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপার্টমেন্ট আছে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে রাফাতে ইসালের এই অভিযান কোনোভাবেই কাম্য না গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য কয়েক মাস ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ করে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু তাতেও কাজ না হওয়ায় ইসরায়েলকে দেয়া একটি বড় সামরিক সহায়তা স্থগিত করার মার্কিন সিদ্ধান্তটি আসে অবশ্য বলা হচ্ছে এর সাথে মাসখানেক আগে ঘটে যাওয়া একটি ফোনালাপের ভূমিকা রয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন সম্মানিত দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আছে আন্তর্জাতিক শেষ পর্যায়ে যা হচ্ছে ইসাল আমেরিকার ভিতরে এই বিষয় নিয়ে তথ্য আছে কঠিন হুঁশিরি বার্তা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী কে যে হুমকি দিয়েছে বর্তমানে বলতে গেলে এবং আমেরিকার ভিতরে বিশাল একটা দ্বন্দ্ব লেগেছে কি হচ্ছে এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে দক্ষিণ কোরিয়া থেকে ভাই এবং একাত্তর টিভি থেকে তথ্য পাবো সম্মানিত দশক আমরা কথা বলার চিনা চলে যাচ্ছে স্ক্রিনে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই নিত্য নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কথা বলার চিনা চলে যাচ্ছে ভিডিওতে আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর অলরেডি আশি হাজার মানুষ রাফার দক্ষিণ দক্ষিণাঞ্চল থেকে কিন্তু বের হয়ে গেছে আর ইতিমধ্যে আপনারা জানেন লড়াইটাও শুরু হয়ে গেছে এর মাঝখানে এই লড়াই শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপার্টমেন্ট আছে স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে রাফাতে ইসালের এই অভিযান কোনোভাবেই কাম্য না অপরদিকে হিলারি ক্লিন্টন মোয়াকার মা তোয়াকার তা রি বিল ক্লিন্টনের বউ তার বক্তব্য হচ্ছে ইসালের যারা বিরোধিতা করে এরা নাকি গর্ধব চিন্তা করেন এরা কিন্তু সবাই একটা টিম যাই হোক এখন বাইডেন প্রশাসন বলতেছে যে এই অভিযানটা ঠিক হচ্ছে না এটার জন্য নেহুকে আসলে প্রশ্নবিদ্ধ হতে হবে আর অস্ত্রের যে চালানটা আমেরিকা কি আটকাই দিছে এটাকে দেবেন এখন এই কথার পর ভাই তেলে বেগুনে জৈলা উঠছে আপনার নেহু তার যে ওই হিটলারের কথাই সঠিক রাইখা গেছে একটু দেখা দিও যে আমি কি রাইখা গেছি দর্শক যুক্তরাষ্ট্র যদি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় কোনো সমস্যা নাই আমরা লড়ব দায়ের থেকে আসার বড় এখন যুক্তরাষ্ট্র কি মনে মনে অন্য কিছু কয়েক আল্লাহ ভালো জানে যাই হোক আমরা তো আন্তর্জাতিক অঙ্গনে বা তার রাষ্ট্রের মানুষ দেখছে সারা বিশ্বই দেখছে যে নিহু আসলে কোন ধরনের রাজনৈতিক নেতা বলছে যে আজকে তার সেনাবাহিনীকে চাঙ্গা করার উদ্দেশ্যে হোক বা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র যদি মিত্রশক্তি হিসাবে ইসলকে অস্ত্র বন্ধ করে তাহলে লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলা হচ্ছে যে ইসালের রাজধানী আপনার জেরুজালেমে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আপনার রাফাতে অভিযান ইস্যুতে ইসাল সরকারের অবস্থানে স্পষ্ট করে নিহ বলছে যদি প্রয়োজন হয় ইসাল সেনারা এক অগ্রসর হবে খাইসস আয় যুক্তরাষ্ট্র সইরা যাও তোমরা ওপেন খেলবে আমাদের বীররা ওপেন খেলবে হ্যাঁ অন্য কেউ দিবে আচ্ছা বলছে কি এবং আমি বলছি যদি আমাদের আর কিছুই না থাকে তাহলে আমরা আমাদের হাতের নখ দিয়া লড়াই করব। কথা এই একটা স্পষ্ট যে করবো নেহি এখন এই কথাটা বলার জন্য সামরিক শক্তিতে বলেন বা সেনাবাহিনীর শক্তিতে বলেন কোথাও না কোথাও ইসাল কি এতটা লেভেলে পুঁছে গেছে ন এরা জানে এদের দেশে আমেরিকা আছে যুক্তরাজ্য আছে জার্মানি আছে ফ্রান্স আছে কারণ এদের যে মেশিনারিজগুলা এই দেশে আছে আর মধ্যপ্রাচ্যে ইসাল জানে যদি ইসাল টিকা না থাকে তাহলে এই যে মোরলদের যে আস্তানা এই যে মধ্যপ্রাচ্যে এক দেশের সাথে আরেক দেশের বিভাজন আরব রাষ্ট্রগুলো একে অন্যের স্যাংশন দেয় কাতার সৌদি দেখেন না একটার একটার সাথে কথা কয় না ইরানরে ভিলেন বানিয়ে যে খেলাটা এত বছর খেলতেছে ইসাল যদি সৈরা যায় তাহলে এদের সবার কিন্তু খেলা শেষ এই কারণে ইসাল এই ধরনের বক্তব্য দেওয়ার সাহস পায় আপনার বলা হচ্ছে যে নিহু বলছে যে আমরা হাতের নখ দিয়েই লড়াই করব। আর মিত্র শক্তিরা যদি আমাদেরকে সহযোগিতা না করে সেইটার জবাবও মিত্র শক্তিকে দেওয়া হবে তাহলে আপনি বোঝেন যে নেহুর কথা কাদের কাকু বলছিল যে সে কাউরেই মানে না তারেকে আমেরিকায় চাইলে থামাইতে পারে না অফকোর্স আমরা প্রকাশ্যে যা দেখছি আমার কাছে ক্ষুদ্র মস্তিষ্কেরা কখনই মনে হয় না আমেরিকা যে অবস্থানটা শো করছে এটা তাদের রিয়েল অবস্থান আমেরিকা যদি আসলেই চায় ভাই মোতায় দিতে পারবে এটা তো বাস্তব তাই না বাট ভয়ঙ্কর কিছু ঘটছে এদের যেই মানে কি বল যে এথিক্সটা কোনো কিছুই হোক এই শহরটাদের দখলে নিতে হবে আমি আগেই বলছি যুদ্ধ কিন্তু আসলে অন্য উদ্দেশ্যে হচ্ছে থার্ড টেম্পল নির্মাণ গাজার বেসামরিক নাগরিকদের রক্ষা করার জন্য কয়েক মাস ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ করে আসছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু তাতেও কাজ না হওয়ায় ইসরায়েলকে দেয়া একটি বড় সামরিক সহায়তা স্থগিত করার মার্কিন সিদ্ধান্তটি আসে অবশ্য বলা হচ্ছে এর সাথে মাসখানেক আগে ঘটে যাওয়া একটি ফোনালাপের ভূমিকা রয়েছে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ইসরায়েলি বিমান হামলায় সাতজন ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন সহায়তা কর্মী নিহত হওয়ার পরপরই গত চার এপ্রিলে সেই ফোনালাপের ঘটনাটি ঘটে সেখানে বাইডেন নেতানিয়াহুকে আলটিমেটাম দিয়ে বলেছিল সাধারণ নাগরিক এবং সাহায্যকর্মীদের রক্ষা করুন না হলে মার্কিন নীতির পরিবর্তন হবে কয়েক সপ্তাহ ধরে গাজা হামলায় ব্যাপক মৃত্যুর ঘটনায় মার্কিন সহায়তা স্থগিতের জন্য প্রচণ্ড চাপ সহ্য করতে হয়েছে বাইডেনকে তাদের মধ্যে রয়েছে বাইডেনের আন্তর্জাতিক মিত্র এবং তার অনেক ডেমোক্র্যাট সহকর্মী নেতানিয়াহু সাথে বারবার ফোনালাপ এবং মতভেদ সত্ত্বেও কঠিন অবস্থানে যায়নি বাইডেন কিন্তু চার এপ্রিলের ফোন কলের পরও কাজ না হওয়ায় কঠোর হয়েছে মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহ থেকে হোয়াইট হাউস ইসরায়েলকে দেওয়া আল্টিমেটাম নিয়ে কাজ শুরু করে রাফাতেই ইসরায়েলের লাগাতার আক্রমণ কিছুতেই থামাতে না পেরে হাজার হাজার ভারী বোমার চালানটি আটকে দেয় আমেরিকা কারণ ওয়াশিংটন রাফায় বেসামরিক মানুষদের সুরক্ষা ছাড়া সব ধরনের হামলার বিরোধী যেসব বোমা দিয়ে গাজায় বেসামরিক মানুষদের হত্যা করা হচ্ছে সেই বোমাগুলোর জন্য তারা দায়ী হতে চায় না বুধবার রাতে বাইডেনের এই কথা অস্ত্রবিরতি সম্পর্কে তার প্রথম প্রকাশ্য বক্তব্য একই প্রসঙ্গে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বুধবার সাংবাদিকদের জানায় প্রয়োজনে আরও অস্ত্রের চালান আটকে রাখা হতে পারে যদিও বাইডেনের এই অস্ত্র চালান বিরতিটি উনিশশো সালের প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ক্লাস্টার বোমা বিক্রি বন্ধের মতো অতটা গুরুতর নয় তবুও এই মুহূর্তে এটি মার্কিন ইসরায়েল সামরিক সহায়তার জন্য একটি টার্নিং পয়েন্ট যদিও এটি ইসরায়েলের কাছে সমস্ত প্রাণঘাতী অস্ত্র বিক্রি বন্ধে নিশ্চয়তা নয় তবে এটি কিছুটা চাপ বাড়াচ্ছে আর সেই সাথে এটাও প্রমাণ হচ্ছে আমেরিকা সত্যি রাফা অপারেশন চায় না জিম্মিদের দোহাই দিয়ে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেছে বলে বৃহস্পতিবার ইসরায়েল পূর্ব রাফা আক্রমণ করে এ ঘটনায় আমেরিকা সতর্ক করে বলেছে ইসরায়েলের সামরিক কৌশলের জন্য এটি একটি বড় ভুল একজন মার্কিন কর্মকর্তার সূত্রে জানা যায় বাইডেন প্রশাসন অস্ত্রের চালান বিরতির বিষয়ে শান্ত থাকতে চেয়েছিল কিন্তু ইসরায়েলিরা খবরটি ফাঁস করে দিলে পরিস্থিতি পাল্টে যায় জনমত বাইডেনের পক্ষে বিরূপ হবে এমন কাজ এই মুহূর্তে তারা করতে চায় না বাইডেন একজন স্বঘোষিত ইহুদিবাদী রাফায় বড় ধরনের অভিযান চালানো থেকে ইসরায়েলকে বিরত রাখতে সে সব চেষ্টাই চালিয়েছে অভিযান না চালানোর জন্য বারবার সে প্রকাশ্যে ইসরায়েলের প্রতি আহ্বানও জানিয়েছে বিভিন্ন সূত্রের বরাতে জানা যায় মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত আলাপচারিতায় বলেছে যে বেনিয়ামি নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছে যে সে রাফায় অভিযানের ব্যাপারে এগিয়ে যাবে এ পরিস্থিতিতে বাইডেন কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে হাস্যকর হলেও সত্য যে বাইডেন অতকালো বলেছে আমেরিকা কিন্তু ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি থেকে দূরে সরে যাচ্ছে না সম্মানিত দর্শকগণ অনেক আলোচনা দেখতে পেয়েছেন আমরা দেখতে পেয়েছি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সে যে হুশিরি বার্তা দিয়েছে ইস্রায়েলের প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি আজকের এই নিউজে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা জানতে পেরেছি সম্মানিত দর্শক আপনাদের কি মতামত এই যে বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছে যে হুঁশিরি বার্তা দিয়েছে এই বিষয় নিয়ে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম